হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি মজাদার দুধ চা বানিয়ে দেখাবো। আসলে এই চাটা খেতে কিন্তু অসাধারণ খেতে হয়, ট্রাস্ট মি। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই ফর্মুলায় চাটা বানিয়ে যদি আপনারা খান, তবে মন থেকে আপনারা আমাকে ধন্যবাদ জানাবেন। তো দেখুন ফ্রেন্ডস কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি 3 কাপ দুধ চা বানানোর জন্য আমি এখানে 4 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা জাল দিয়ে বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা এখন নেড়ে চেড়ে জাল দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দুধে বলক উঠে গেছে, আমি এখন ওই দুধের ভিতরে দিয়ে দিব আমার বাসার তৈরি করা যে কনডেন্স মিল্ক, সেটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। চাটি আরো টেস্টি করার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, আরো 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 5 টিস্পুনের মতো চা পাতি। আমি 3 কাপ চায়ের জন্য 5 টিস্পুন চা পাতা দিয়েছি। এখন এটিকে 5 মিনিট জাল করে নিব। আমি আরও 2 টিস্পুনের মতো পাতি দিয়ে দিচ্ছি। দুধ চায়ে লেকারটা আসলে একটু বেশি হলেই ভালো লাগে। আর চাটি হয়ে গেছে, আমি চেক করে দেখেছি আমার কোনো চিনির প্রয়োজন হয়নি, কারণ আমি আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছিলাম, এই কারণে আমার আর মিষ্টি চিনিটা দেওয়া লাগছে না, এমনিই মিষ্টি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন চাগুলা কাপে কাপে ঢেলে নিচ্ছি। দেখুন চার কালারটা কত সুন্দর এসেছে এবং স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা এভাবে চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চাটা অনেক টেস্টি হয়েছে, আর এভাবে আমি সবসময় চা বানিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।